All multimedia present. দেখো আমরা সবাই যেহেতু আমি ক্লাসে পড়ি একই রুমে থাকি, তুমি তুমি বলা না মনে হয় আর মানে না, তুই বলা উচিত আমাদের মনে হয়। হ্যাঁ আমরা অবশ্য তুই বলতে পারি, বন্ধু মানে তুই, বন্ধু মানে অন্য কিছু না। হ্যাঁ ঠিক বলছিস, বন্ধুদের মধ্যে শুধু তুই তুমি চলে না, তাহলে আজকে থেকে সবাই তুই আর তুই। হ্যাঁ বন্ধু ঠিকই কইস, চলো ঝালমুড়ি খাই। আচ্ছা এদিকে এই ঝালমুড়ি কই? ওই তো এ বাবা মামা মুড়ি দেন সবগুলো, মামা আমারটা ঝাল বেশি দেন। মামা আমারটা ঝাল কম দিয়ে দেন, একদমই কম দিবেন, বেশি দিয়ে না। এর নাম হলো ঝালমুড়ি, ঝাল না এলে কি মজা লাগবো, ডাল বেশি করে খাওয়া লাগবে, ডাল বেশি এলে ভালো লাগবে। মামা আমারটা ঝাল কত বেশি দিবেন। ওই মামা আমারটা একটু ঝাল কম। এই যে তোমার জন্য thank you.
মন খারাপ নাকি একা একা বসে আছিস? না রে মন খারাপ এমনি বসে ভাল্লা হঠাৎ করে সময় এমনি বিকাল টাইম না ভাল্লা করে মন খারাপ তোর কোন আছে না দেখলাম যে খাইতে গেছ না দেখলাম রুমে না আমি গেছিলাম রুমে গেছিলাম আমি বেশ 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 পাইলাম না পরে না বললাম সাথে আছে একটা সমস্যা চলে দিবসি চলে এই যে একা একা মন খারাপ সোনার মনে
যাবে না যাবে না দেয়াল যত সব গেল টুটে যাবে না যাবে না পাবে না আওয়াজ বাদল দিয়ে পাগল আমার মন জেগে ওঠে পাগনা আওয়াজ চল আমি সব প্রেম প্রেম থামাই না আমার দেশে কিছু হইব না তুই কি প্রেম করস না রে আমি সব কিছু করি না রে রাজীব তুই করস না প্রেম তো করি না তবে একজন পছন্দ করি কিন্তু কিন্তু কি কিন্তু আমি তো ওটা পছন্দ করি কিন্তু ও এখন পছন্দ করে কিনা এটা জানি না পিছনে লাগা থাক হয়ে যাবো নাম কে বন্ধু রূপা কি রে করল খবর কি আমার খবর আমার খবর তো আমি নিজে জানি না কি খবর চা খাবো আমি কেউ নাই সারা কোন তোর পাওয়া যা দেখ ভাই আমরা আমরা রুমের মধ্যে ঝগড়া করিস না কারণ বাইরে মানুষ রুম থেকে হাসতেছে সেটা হবে ওরে বল ওরে বুঝাস না একটা সামান্য একটা জিনিস হলে আরে ভাই আমার ইয়ান বই পাইতেছি না আরে ইয়ান বই তো কল্লোল নিয়ে গেল এবার কেন আমি আমি বললাম না তুমি অযথা তখন চিলা চিলি বলো না তুই তো আমার ইনফরমেশন দিতে পারিস নাই আমি কি দেখছি নাকি কলম নিচ্ছে তুমি জানি না এই কারণে তো বললাম যে তুই লাগিয়ে দেখবি এই চুপ বাহ
আর সব দোস্ত হালা ওই ওই বই নাই আর ঝগড়া শুরু করে দেয় এদিকে চিনতে পারছো আমি রাজীব তোমার কাছে একটা কথা জানার জন্য ফোন দিয়েছি বলেন আমি একজনের কাছে শুনতে পারলাম তুমি নাকি আমায় পছন্দ করো এটা কি ঠিক না মানে ভাইয়া না আমি যে কথা শুনেছি এটা ঠিক না ভুল ওরে পাগল তুমি আবার কি শুনালা আমি তো খুশিতে মরে যাইতেছি আর লোকটা আর কিছু কোনো কথাই বের হচ্ছে না কারণ আমি খুশিতে আত্মহারা হয়ে গেছি হ্যাঁ বন্ধু কই তোরা আমি তো মডেল টাউনের ভিতরে না না একা একা বসে আছি ভালো লাগতেছে না তো তোরা আসবি আচ্ছা তোরা আমি যে আমিন মোহাম্মদের ভিতরে রোডটা যে আছে পূর্ব দিকে ওই দিকে আছে আয় তোরা ঠিক আছে আয় আয় হ্যাঁ আমি এখানে আছি আচ্ছা নাই জান কি করো কি করতেছ খাওয়া দাওয়া করছো দুপুরে আচ্ছা
ফ্রেন্ড আসতে আসতে তোমার সাথে পরে কথা বলবে, ঠিক আছে? ওকে চল, আই লাভ ইউ। সেদিন দেখলাম সাদের উপর এক একা বসে আছে, মন খারাপ ভালো লাগতো না, দেখে সাইকেল নিয়ে আসলাম, মাঝে মধ্যে তো সমস্যা হয়, সমস্যা না। আকাশটা খুব মেঘ মেঘ করতেছে, চল যাই উঠি। মামা উপলক্ষ তো অবশ্যই আছে, উপলক্ষ ছাড়া তুমি খাওয়া উপলক্ষটা কি তুমি বলো মামা? পছন্দ করতাম না কি করে উপলক্ষে মুড়ি খাওয়াইল আল্লাহ, তুমি রাজীব এবং রাজীবের বউকে এক ডজন সন্তান দান করো, যেন তারা একটা ফুটবল টিম গঠন করতে পারে। আচ্ছা ওই তাড়াতাড়ি ঘুমাল লাগবো, তোরা শেষ কর, তোরা শেষ কর, আমি আপাতে আসতে, তোরা শেষ কর।
তুই আমাদের না জানে তো এটা করছিস, আমার কিছু জানি না, তুই সাদে পড়লে উমে লোকে ফোন এলাভ কর। তোর মনে মনে যে ছিল জল খাচ্ছে কি বলবো বলা নাই কি ভাই। আচ্ছা দোস্ত পরে কথা বলি, চল ঘুমে যাই। চল চল কপাল কপাল আমারই কপাল কপালে সাথে কথা বলা শেষ, ফোন আসতে না আসতে ধরে মারলি কার ফোন? আমাদের মোস্তাক প্রেম করে চিহি মামা, সত্যি নাকি কাহিনি? না মাঝে মধ্যে সামথিং সামথিং আর কি থাকে বই। ও আমার বলছে যে ও ঢাকায় থাকে, কিন্তু আমি তো সঠিক ভাবে জানি না ও কোন জায়গায় থাকে। মামা তুই এটা পটাই লিখে মনে কত দি রং নাম্বার হয় না, রং নাম্বার হয়ে গেছে মামা। প্রেম কত দিনে? প্রায় দেড় বছরের মতো হয়েছে মামা। ডেটিং কই করেছে? এখন পর্যন্ত তো দেখাই করতে পারলাম না, আবার ডেটিং। শোন এত দিন যাব কথা কস, এখন দেখা সাক্ষাৎ করস নাই, এটা কিছু হইল নাকি? কত দি আমি দেখা করতে চাইছি বাট ও দেখা করতে চাই নাই, এখন ডেট দিছে দেখা হবে। চল মামা কোথায় দেখা করবি? আমাদের কি সঙ্গে নিবি না নাকি একাই যাবি? আরে না অবশ্যই তোর একটু নিয়ে যাবি, তোদেরকে সারা কোথাও দিয়েছি। তুমি বুঝো না জান ভুলে থাকতে পারি না তোকে, অচেনা স্বপ্ন গুলো তোকে ছুঁতে চায়। দিবানা দিল জানে
হ্যাঁ সোনা, ডিনার করছো? কি দিয়ে করছো? বাহ, তো পরীক্ষা নাই না? আচ্ছা, মেইন কথায় আসি আমরা, দেখা কি হবে? হচ্ছে তাইলে। বুঝতে পারছি। সো থ্যাংকস তোমাকে, যে তুমি অনেকদিন আচ্ছা, তোমার একটা কথা বলতেছি, তোমার সাথে আমার বন্ধু কথা বলবে না? কথা বলো ওর সাথে। আসসালামু আলাইকুম, ভালো আছেন? তারপর কি খবর, খাওয়া দাওয়া করছেন? তোমার বন্ধু তো মানে খুব আসক্তি আপনার জন্য, ও তো প্রায় আপনার কথা বলে মাঝে মাঝে। হ্যাঁ, তো ও তো মনে হয় দেখা করতে যাবে, আসবেন না? আইসেন আইসেন, বন্ধু আমার একা 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 তো অনেক ই করে, কষ্ট করে। আইসেন দেখা করে যাবো আপনার সাথে দেখা করতে। কি করতেছো একে একে? একটা জোটাইছো দুজন তো ঘুমায়, কত বার তো ঘুমাই, তাহলে ই কর, ঘুমাবি না?
অনেক বন্ধু করছি এনে কাহিনী আছে কি মামা কি কাহিনী কাহিনী হলো গজল তো প্রেম করে আচ্ছা দারুণ খবর তাহলে কালকে অবশ্যই একটা পার্টি হবে মুড়ি পার্টি কিন্তু হবো না কালকে করে বইলে সবাই মিলে আমরা কালকে গ্রিল পার্টি হবে গ্রিল খাবো অবশ্যই তাহলে এই ফুটতে একটু গান বাজা সবাই মিলে একটু নাচুন তাহলে কালকে কিন্তু করলে অবশ্যই ধরতে হবে চস সহজ না কঠিন আমি বুঝি না যে আমি পারো বিয়ে করবা আমার পক্ষে এখন বিয়ে করা সম্ভব না আমার পক্ষে অন্য ছেলেকে বিয়ে করা সম্ভব না আমি তোমাকেই ভালোবাসি তোমাকেই বিয়ে করব তো চাকরি বাকরি করি না আর বিয়ে করে তোমাকে খাওয়াবো আমি বাকি তাই আমার পক্ষে বিয়ে করাও সম্ভব না কেন এই কথা তোমার প্রেম করার আগে মনে ছিল না তুমি আর যাই বলো তোমাকে বিয়ে করা আমার পক্ষে সম্ভব না তাই ঠিক আছে তোমরা ছেলেরা শুধু প্রেমই করতে পারো বিয়ে করতে পারো ওকে থাকো তাহলে আমি চললাম তাই
আচ্ছা আমি আসতেছি, তুমি ওয়েট করো আমি আসতেছি। আরে বন্ধু আমার বুকের মাঝে ডুগডুগি বাজায় রে, আরে বন্ধু আমার বুকের মাঝে ডুগডুগি বাজায় রে। মনটা করে উড়ু 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 উড়ু, বুকটা করে দুরু দুরু উড়ু দুরু, মনটা করে উড়ু উড়ু বুকটা করে দুরু দুরু, পরানের বন্ধু যখন পায় রে। মনটা করে উড়ু উড়ু বুকটা করে দুরু দুরু, পরানের বন্ধু যখন পায় রে। আকাশে উড়াল দিয়া জামুরে অরে লইয়া কলি যায় বাজে বল তাক দুমা দুম ধুম রে। আজ আমার মনটা যে তাই পেখম তুইরা নাচে রে, আজ আমার মনটা যে তাই পেখম তুইরা নাচে রে, আজ আমার মনটা যে তাই পেখম তুইরা নাচে রে, আজ আমার মনটা যে তাই পেখম তুইরা নাচে রে, নাচে রে নাচে রে নাচে রে নাচে রে। তুমি কি স্মৃতি? When the visions around you bring tears to your eyes, all that surround you are secrets and lies. I'll be your strength, I'll give you hope, keeping your faith when it's gone. The one you should call was standing there I give you my word.
ভাই আপনারা কেন? আরে ওরা কেউ না, আমার ফ্রেন্ড আমার সাথে আসছে। তারা কেন আসছে? আসলে আমি তো একটা সেবা করতে পারবো না, তাই ফ্রেন্ডদেরকে নিয়ে আসছি, ওরা সেবা করবে। কেন যান? ওরা আমার সেবা করবে না? এটা জান টান বাদ দেখে নিজের জান আগে বাসা। বেটা যা আছে বার কর না, ভাই বলছে শুনস না বেটা, বার কর বার কর। আরে ভাই রাখ, আরে রাখ মানে এমনি দিয়ে দিব, এমনি দিয়ে দিব। এই মানি ব্যাগ বের কর, কই রাখছ তাড়াতাড়ি বের কর। এই একটু একটু মারো, মানি ব্যাগ কর দাও, বের কর মানি ব্যাগ। সাং দিয়ে 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 এর পর এই চলছে কি হচ্ছে আর কি আছে লগে? আরে বাবা জান, তুমি আমার সাথে এসব করতে পারলা? ওটা জান মানে একটা দেবো একবার। জান চলো দেখা আসে। আমাদের 4 বছর শেষ হয়ে গেল, নেক্সট উইক আমাদের ইন্টারনেট। তুই কোথায় ইন্টারনেট করবি? এখনো ঠিক করিনি বন্ধু, কোথায় ইন্টারনেট করি করি। শুনলাম করলাম নাকি রুম সার্ভে? কেন, ওই ইন্টার্নশিপ গাজীপুরে ঠিক হয়েছে সেই জন্য ওই চলে যাবে। কোথায় কত দুষ্ট হয়ে যাবে, ফেলে গেল আমরা 4 বছর, সব শেষ আর কিছু হবে না রে। আর সবাই মিলে এই চায়ের দোকানে মাঠে বসে আড্ডা দেওয়া হবে না? সবাই সবার মতো ব্যস্ত হয়ে যাবে। 5-10 বছর পরে যখন দেখা হবে তখন তো সবাই আমরা বউ বাচ্চা নিয়ে ব্যস্ত থাকবো। হ্যাঁ এটাই লাইফ। যা যার সুবিধা মতো সুবিধা বুঝা শেষে চলে যেতেছে, খুব কষ্ট লাগতেছে, সবাই সবার মতো চলে যেতেছে, আর এভাবে কারোর সাথে কি বলবো, খুব কষ্ট লাগতেছে, মন দিয়ে পথে যাইতেছে না, বাসাতে কি বলবো, 4 বছর একসাথে থাকলাম, কত আনন্দ কত মজা, কত কিছু করলাম, চোখ দিয়ে পানি আইতেছে, আজকাল 4 বছর পর এক একজন চলে যেতেছে, কি বলবো। খোঁজ খবরই নাই, তো হল টল চাইরা চলে গেলে
অনেক ব্যস্ত থাকতে হয় তো, তাই অনেক ব্যস্ত। আচ্ছা তারপর বল তোর খোঁজ খবর কি, কই আছস? আগে বুঝি নাই, চাকরি জীবনে তো ব্যস্ত। আচ্ছা শুধু ব্যস্ত আর ব্যস্ত। তোকে যে কারণে ফোন দিছি তা হলো, আমি এতদিন কার সাথে ফোনে কথা বলি বা প্রেম করি তা জানার জন্য তোর খুব আগ্রহ ছিল। প্রেম করতাম সেটা এখন জানতে চাস না? হ্যাঁ সেটাই তো জানতে চাই। তাহলে তুই এখন ছাদে যা। আমি তো ছাদে আছি, তুই বল কি করতে হবে। ও তাহলে তুই ছাদে আছিস, ছাদে যে টিনের চালা আছে ওইখানটাতে ডান পাশে দেখ যে একটা চিঠি আছে, সেটা পড়লে সবকিছু বুঝতে পারবি, যে আমি কার সাথে প্রেম করতাম কি করতাম না করতাম সব বুঝতে পারবি। আমি দেখতেছি তাহলে। ঠিক আছে ভালো থাক, আমি খুব ব্যস্ত, আর পরে কথা হবে। ওকে আল্লাহ হাফেজ। মহসিন, আমার হঠাৎ করে হল ছেড়ে চলে আসা নিয়ে তোদের মনের মধ্যে অনেক কষ্ট হতে পারে, কিন্তু আমার কিছু করার ছিল না। যদি এভাবে হল ছেড়ে তোদের ছেড়ে চলে না আসতাম তাহলে আমার তোদের ছেড়ে আসতে অনেক কষ্ট হতো। এখন এটা ভেবে থাকি যে আমি কোনো কাজে হলের বাইরে আছি, আবার কাজ শেষ হলে আগের মতো সন্ধ্যায় তোদের সাথে দেখা হবে। এই ভেবে কেটে যাবে আমার ব্যস্ত সময়, আর তোরাও থাকবি আমার সাথে সারা জীবন এইভাবে। ও তোকে যে কারণে আমার এই চিঠি লেখা তা হলো, তোর মনের মধ্যে একটা প্রশ্ন ছিল, আমি কার সাথে প্রেম করি, সে কোথায় থাকে, কি করে, তার নাম কি। আসলে সত্যি কথা বলতে কি, আমি কারোর সাথে প্রেম করি না বা কেউ আমার সাথে প্রেম করে না। এখন তোর মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে, আমি ফোনে কথা বলতাম ও আমার ফোনে কল আসতো, সেটা কে ছিল? আসলে আমার ফোনে কোনো কলও আসতো না, কেউ আমাকে কলও দিত না বা আমি কাউকে কলও করতাম না। আমার ফোনে অ্যালার্ম দেওয়া থাকতো, যখন অ্যালার্ম বাজত তখন কথা বলতাম বা কথা বলার ভাব ধরতাম, আর তোদের বোঝাতাম আমি প্রেমিকার সাথে কথা বলছি, আর তোরাও ভাবতি যে আমি প্রেম করছি। এখন আবার মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে, এসব অভিনয় না করে প্রেম করলে তো পারতি। হ্যাঁ প্রেম করতে পারতাম কিন্তু করিনি, অনেক কিছু ভেবে, কারণ প্রেম করার পরে হয়তো কোনো কারণে ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃত যদি ধোকা খেতাম বা কাউকে ধোকা দিতাম, যেমন মুস্তাক তার প্রেমিকার কাছ থেকে ধোকা খেয়েছে আর রাজীব কেমন করে তার প্রেমিকাকে ধোকা দিল। ধোকা খেয়ে বা না খেয়ে তার চেয়ে ভালো না নিজের সাথে একটু ধোকা দেওয়া। এখনো মনের মধ্যে যদি প্রেমের গেরা উঠে তখন এই ধোকা থেরাপি দিয়ে মনকে ঠিক করি, এতে ভালো না অন্য কাউকে ধোকা না দিয়ে নিজের মনকে একটু কষ্ট দিলাম।